আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমি আজ আপনাদের জন্য অন্যরকম একটা ভিডিও তৈরি করব, যে ভিডিওতে আমি এখনই বলবো না, আসলে কিছুক্ষণ পরে বলবো, যে আকর্ষণীয় একটা বিষয় যেটা মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত একটা কুদরত। আর সেটা আসলে কি আমি পরে বলছি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো প্রিয় দর্শক, চলুন আমরা ফিরে যাই। যে বিষয়টি নিয়ে আজ আমি ভিডিও করব সেটা হচ্ছে, এখানে পাবনা জেলার সাথিয়া উপজেলার নন্দনপুর গ্রামে একটা অলৌকিক ঘটনা, যেটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত একটা কুদরতি ঘটনা, যেটা হচ্ছে একটা নারকেল গাছ থেকে 5টা নারকেল গাছ হয়েছে এবং 5টা মাথাতেই আপনার প্রচুর মানে ফল আসছে আর কি। এবং এটা আসলে কতদিন আগে এবং কেন কিভাবে হলো মহান আল্লাহ তাআলাই জানে। তারপরেও যে এই গাছটির মালিক, চলুন আমরা তার সাথে কথা বলে জেনে নেই যে আসলে এটা শুরুটা কত বছর আগের থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি মুরব্বী, আপনার নামটা কি? আলহাজ নূর বক্স। তো আপনার যে নারকেল গাছে যে 5টা মাথা বের হয়েছে, এটা আসলে মানে কতদিন আগে হয়েছে, কত বছর আগের থেকে? 20 বছরের বেশি হবে। গাছটার বয়স কত বছর হবে? বেশি হবে। এটা হচ্ছে আপনি যখন গাছটা মানে চারাটা রোপণ করেন ওই সময় কি এর কোনো নমুনা ছিল যে 5টা মাথা বা 2টা মাথা বের হবে? হ্যাঁ, ওই চারাটা আপনার ওই মানে পুরাতন যে বাড়ি ছিল সেখান থেকে নৌকায় করে নিয়ে এসে এখানে লাগাইছেন। আপনিও জানতেন না যে আসলে? আমি রোপণ করার পরে তারপরে দূর করে এসে বিচার লাগলো, মানে দেখছে যে কিরকম মাথার মতো দেখা যায়। অন্যায় করে না, মানে অনেক গাছ কেটে ফেলতে চাইছিল। হ্যাঁ, কিন্তু আপনি কাটতে দেন নাই, যে আল্লাহ তাআলা এটা মানে দিয়েছে, আল্লাহই রক্ষা করবে। এখানে মানে তোমার কোনো ইখতিয়ার নাই, করা যাবে না সেটাই তো। তারপর থেকে আপনি মানে 5টা মাথা বের হয়েছে আর কি। 5টা ইয়েতে তো মোটামুটি ফল আসছে। 5টাই আসছে। আর ওই বেটা কাটাই আমরা এই জিনিসটা আমাকে দেখতে দিল না, ওটা কি করলো না, ওটা কিভাবে ফলটা দিল না আর দেখা, মানে যে মাথাটা কেটে ফেলছে ওটা এরকম করে এই লগের মতন হয়। হ্যাঁ, নামিয়ে আসলো, নামা মতো খালি এরকম ফোনা করে দিল ওই গাছের মাথাটা, ও সেটা কেটে ফেলছে। তো যাই হোক, তাহলে তো আরো বেশি হতো আর কি। হ্যাঁ, বেশি হতো। গাছ ভরছে আল্লাহই রক্ষা করবে, তুমি কেটে দাও। তো আপনার যে আল্লাহ তাআলা যে প্রদত্তটা দান করছে, এটা দেখার জন্য বাইরে থেকে কি লোক আসে? হ্যাঁ, লোক আসে, দেখতে আসে। আমরা তো আসলে মানে দেখার উদ্দেশ্যে, এবং আমি আপনার সাথে মুরব্বি আপনার সাথে কথা বলবো এই উদ্দেশ্যে আসছি, যে আপনার এই গাছটা সারা পৃথিবীর লোক দেখবে এবং যারা মানে দেশ বা দেশের বাইরে আছে সবাই দেখবে এবং আল্লাহ তাআলার প্রশংসা করবে, যে মহান আল্লাহ তাআলা মানে কি না করতে পারে। আল্লাহ তাআলা সব কিছুই করতে পারে। এগুলো দেখে আসলে মানুষের বা আমাদের মানে শিক্ষা পাওয়া উচিত, যে আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। তো প্রিয় দর্শক, দেখলেন যে আসলে বাস্তবতা প্রমাণ। আর আপনারা যদি কেউ এই গাছটা দেখতে চান, তাহলে আপনার পাবনা জেলার সাথিয়া উপজেলার পাশে নন্দনপুর গ্রাম এবং হাই স্কুল আছে, স্কুলের সামনের বাড়িটাতেই এর লোকেশন। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবং সবাই আল্লাহ তাআলার হাজার হাজার প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে এরকম কুদরতি দিয়েছে। এবং কুদরতি দিয়েছে এবং সেটার প্রশংসা করুন এবং সবাই ভালো থাকুন এবং সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।